মহাত্মা গান্ধী, তিনি খালি গায়ে থাকতেন, ধুতি পরে থাকতেন। তো এটা নিয়ে একবার নীরজচন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন যে এর সে ভণ্ডামি আর নাই, ওর মধ্যে ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই। পাঞ্জাবি পরা, তারপরে ওই যে সমস্ত এগুলো এগুলো ঠিক না। আপনি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এখন চুপ্পু সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে, আপনি মার্সিডিস গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিস এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পড়তেন, এর সাথে আপনার ওই পাঞ্জাবি পুরনো পাজামা, এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না, দেখতে খারাপ দেখায়, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য নেশন। এগুলো আপনি অন্য জায়গাতে সেগুলো হয়, আমি আপনাকে যার সারা কথা বলি, মানে সব কথা তো শুনতে ভালো হয় না। যেমন মহাত্মা গান্ধী, তিনি খালি গায়ে থাকতেন, ধুতি পরে থাকতেন। তো এটা নিয়ে একবার নীরজচন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো যে এই যে মহাত্মা গান্ধী, মহাত্মাজি, তিনি এই যে খালি গায়ে এইভাবে ঘুরেন এবং এইভাবেই তিনি ইংল্যান্ডে গেলেন, এটাকে আপনি কি দৃষ্টিতে দেখেন? নীরজচন্দ্র চৌধুরী ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার এই শতাব্দীর। তো তিনি বললেন যে এর সে ভণ্ডামি আর নাই, ওর মধ্যে ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই, কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, কোনো গরিমা নাই, ও ভণ্ডামি করে একটা সুযোগ নিয়ে এ ভারতবাসীকে বিভ্রান্ত করছে এবং ভারতের সমস্ত আন্দোলনকে সর্বনাশ করে দিচ্ছে। এবং এ কথা দেশ পত্রিকাতে 1986 সনে এই নীরজচন্দ্র চৌধুরী এই সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল। এখন প্রতিটি মানুষেরই স্থানকাল পাত্রভেদে আর ওইভাবে তার পোশাক আশাক খাবার দাবার, আপনি থাকছেন যমুনাতে, চলছেন আপনি মার্সিডিস বেঞ্চে, খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার, আর আপনি পোশাক করছেন গ্রামীণ চেক, ইটস নট ফেয়ার। আপনাকে অন্য সব রাজার সমান দেখুন, একসময় নরেন্দ্র মোদী খুব অফড্রেস ছিল, মমতা ব্যানার্জি অফড্রেস পরেন, কিন্তু যখন রাষ্ট্রীয় যে প্রোটোকল হয় সেখানে বিশ্ব নেতাদের মাঝে যখন আপনি দাঁড়াবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনি নেলসন ম্যান্ডেলার পোশাকের দিকে তাকায় দেখেন, তো তার পোশাকের দিকে তাকায় দেখেন, এখন আপনি কি নেলসন ম্যান্ডেলার চেয়ে বড় হয়ে গেছেন? তার পোশাকের দিকে তাকায় দেখেন কি স্মার্ট তিনি ছিলেন, একটা জাতীয় পোশাক পরতেন, নিজস্ব একটা ড্রেস ছিল ইয়াসির আরাফাতের, আপনি একবার তাকায় দেখেন তো সেই পোশাকগুলো। কিংবা আপনি চে গুয়েভারের পোশাক দেখেন, বা চে গুয়েভারের বন্ধু যিনি ফিদেল ক্যাস্ট্রো তার পোশাক দেখেন, সালভেদর আলেনদের পোশাক দেখেন, কত বড় বিপ্লবী নাসের, গামাল আব্দুল নাসের তার পোশাক দেখেন। সেইভাবে আপনি সুন্দর করে নিজেকে প্রস্তুত করেন, অ্যাজ লং অ্যাজ আপনার ফুড যদি ভালো না হয়, আপনার মনে স্পৃহা জাগবে না, পোশাক যদি ভালো না হয়, এবং আপনি যদি পরিবেশ যে চেয়ারে বসেন সেই চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা ওইভাবে রাজস্বিকতা না আসে, রাজার চেয়ারে প্রজা বসে না, আপনি রাজার চেয়ারে বসে আছেন, রাজার চেয়ারে রাজার মতোই বসতে হয়, রাজা কখনো মানে ভয় পায় না, তাকে রাজদণ্ড হাতে নিয়ে রাজার মতোই সব কিছু চলতে হয়। তো এই যে লক্ষণগুলো বললাম, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার,